মাছে ভাতে বাঙালি বলে কথা, সকাল থেকেই শুরু হয়ে গেছে মাছ সবজি বাজার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে বাজারে গেছিল সকালে, আমি আর আরিয়ান ঘুমাচ্ছিলাম, তো আরিয়ানের পাপা সকালে উঠেই বাজারে গেছিল, গিয়ে যে দেখেন বড় বড় পাবদা মাছ নিয়ে আসছে। এখানে হচ্ছে 1.5 কেজি পাবদা আছে, 1.5 কেজি বা 2 কেজি আমি সঠিক মানে জানি না, তবে দেখে মনে হয় যে 1.5 কেজির বেশি আর কি। তো ভালো করে লবণ দিয়ে খলায় রাখা হচ্ছে, ধুয়ে রাখা হবে। আর এদিকে হচ্ছে এই এটা হলো কেচকি মাছ, আর এটা হলো দেশি কই মাছ। ঠিক আছে, দেশি কই মাছের একটু বড় সাইজ, জানি না আমরা দেশি বলেই আমার হাজবেন্ড নিয়ে আসছে, এখন বাকিটা দোকানদার জানে। তো আর এই সাইজটা একদম পারফেক্ট। এদিকে সকালে বৃষ্টি, রাতে বৃষ্টি হয়েছে, আর বারান্দায় আমাদের কাপড় মেলা ছিল, সব কাপড় ভিজে গেছিল। তো চেয়ারগুলো আমি উল্টায় দিয়ে গেছি, সকালে পানি জমেছিল বসার জায়গাতে, এই জন্য যাতে শুকিয়ে যায়, সেই চেয়ারগুলো এখন আমি সোজা করতেছি। কারণ সবাই জানেন একটা বাসার প্রাণ হচ্ছে বারান্দা, তো বারান্দায় তো ই করতেই হবে। এদিকে আবার মাছের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কাঁচা বাজারের পর্ব শুরু হয়ে গেছে, মাছ রেখে আবার কাঁচা বাজারে গেছিল। তো এই যে মুরগি নিয়ে আসছে, এখানে দুইটা মুরগি নিয়ে আসছে, দুইটা মুরগি, আর এখানে নিয়ে আসছে ঢেঁড়স। ঢেঁড়স ভাজিটা আমরা অনেক পছন্দ করি, এই কাঁচা আম নিয়ে আসছে আরেনে পাপা। এটা হচ্ছে আপনারা আবার ভাইবেন না যে চাটনি খাওয়ার জন্য নিয়ে আসছে বা আম কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছে, নিয়ে আসছে মূলত দুইটা কাঁচা আম ডাল দিয়ে খাওয়ার জন্য, মসুরির ডাল দিয়ে। ওই যে একটা কথা বলে না, ডালে কি হামচু দিয়েছো। তো নিয়ে আসছে ধনে পাতা, কাঁচামরিচ, লাউ নিয়ে আসছে, লাউটা অনেক কচি, এই নিয়ে আসছে হচ্ছে রসুন আর পেঁয়াজ নিছে, আর আগের পেঁয়াজটা আমি ঢেলে রাখলাম, এটা আজকে কেটে নিব। আলু নিয়ে আসছে, আলুটা আমি ঢেলে ফেলছি। করলা নিয়ে আসছে ভাজি খাওয়ার জন্য, বেগুন নিয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের বাজার। তো এদিকে আমার গুণধর পুত্রর খোঁজ খবর নাই, দেখি ওর একটু খোঁজ খবর নেই, ও কোথায় গেছে। এই যে মুড়ি খেতে দিছি, মুড়ি টুড়ি সব ছিটাইয়া ডাইনিং টেবিলের ভিতরে ঢুকে গেছে। কি করো তুমি? সে এটা হচ্ছে ফ্রিজের ফ্লাগ, ঠিক আছে, এইটা ও খুলে ফেলে, এত টাইট এত শক্ত, এইটা সে কেমনে কেমনে খুলে ফেলে, বন্ধ করে ফেলে। তারপরে এখন সে ওখান থেকে টেনে নিয়ে আসছি, নিয়ে আসিতে সে এখন ঘোড়ায় চড়ে চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল করতেছে। তো আলহামদুলিল্লাহ আজকের এই বাজার টাজার নিয়ে আসছে। তো কি রান্না বান্না করব এখন চিন্তা ভাবনা করি বাচ্চাকে নিয়ে।